গণঅনশন কর্মসূচিতে বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। আগামী বুধবারের এই কর্মসূচিতে পাশে থাকছে 54 দল। 10 বিভাগীয় শহরে 4 ঘন্টার এই কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমন্বয় কমিটি করেছে দলটি। দফায় দফায় চলছে বৈঠক। বিএনপির এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে অবস্থানের পাশাপাশি বিশৃঙ্খলা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে দলটির নেতারা। কাজী শাহেদের প্রতিবেদন। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে সমাবেশ গণমিছিলের পর বুধবার বিভাগীয় শহরগুলোতে গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এই কর্মসূচি ঘিরে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। কর্মসূচি সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিভাগ ভিত্তিক সমন্বয় কমিটি। জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠক চলছে দফায় দফায়। এবার গণ অবস্থান কর্মসূচিতে 54 দলকে পাশে পাচ্ছে বিএনপি। আমরা চাই দেশে একটা গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার ফেরানোর জন্যই আজকে এই আন্দোলনের লক্ষ্য। আমরা চাই যে শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন চলবে। এই কর্মসূচির মধ্যে দিয়ে একটি গণ অভ্যুত্থান হবে এবং ইতিমধ্যে বাংলাদেশের সকল গণতান্ত্রিকগামী শক্তি, বাংলাদেশের স্বাধীনতা সর্বমতো রক্ষা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই এই আন্দোলন করছে। গত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। যে কোনো বাধা উপেক্ষা করে বুধবারের গণ অবস্থান কর্মসূচি সফল করা হবে বলছেন বিভাগীয় নেতারা। আমরা আশা করি আমাদের এই গণ অবস্থান কর্মসূচিও আগের দুইটা কর্মসূচির মতো বৃহৎ আকারই হবে ইনশাল্লাহ। এই গণ অবস্থান কর্মসূচি মুক্তিকামী জনতার মিলন মেলা হবে। সরকার বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে নতুন নতুন কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকতে চায় দলটি। শিগগিরই নীতি নির্ধারণী ফোরাম থেকে আসবে নতুন কর্মসূচির ঘোষণা বলছেন নেতারা। নতুন কর্মসূচি যেটাই আসুক না কেন, এই কর্মসূচি অব্যাহতভাবে চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অভীষ্ট লক্ষ্যে না পৌঁছাবে। আমরা চাই শান্তিপূর্ণ, ওরা চায় সহিংসতা। ওরা সহিংসতার পথ বেছে নিয়েছে, আমরা শান্তির পথ বেছে নিয়েছি। তবে বিএনপির কর্মসূচি নিয়ে ভাবনা নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের। তারা বলছেন সরকার পতন আন্দোলনে সফল হওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা নেই বিএনপির। আমাদের কেন্দ্র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কাদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অসতর্ক থাকার জন্য। আমরা ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ মহানগরী ঐক্যবদ্ধভাবে দলীয় কাদের আমরা অবস্থান করব। আমরা অত্যন্ত সতর্ক, যেহেতু এই এই মানুষ এখন কিন্তু জ্বালাও পোড়াও তারা মানুষ পছন্দ করে না। মানুষের তার জীবনযাত্রা ব্যাহত হোক এমন কোনো কর্মসূচি এই দেশের জনগণ স্বাভাবিকভাবে তা কখনো পছন্দ করে না, আমরাও করতে চাই না। এই এই আন্দোলনটি করে একটি নির্বাচিত সরকার জনগণের সরকারকে কখনোই ক্ষমতা থেকে সরানো সম্ভব না। ক্ষমতাসীনরা বিএনপির ধারাবাহিক কর্মসূচিকে আমলে না নিলেও এতে জনসম্পৃক্ততা বাড়ছে দাবি বিএনপির। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।